এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে আমরা কাজে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি, আর হেভি বাড়ি। হ্যালো বন্ধুরা, কেমন আছো? সবাই আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো আজকের ব্লগটা অত্যন্ত সুন্দর হতে চলেছে, চলুন ব্লগটি শুরু করি। খুবই সুন্দর বাড়ি এটা, এই যে দেখতে পাচ্ছেন। আর আমরা এখানে কাজ করছি, দেখতে পাচ্ছেন এগুলো আমরা কাজ করছি। তো এই যে এখানে বাবুল কাজ লেগে গেছে, এখন মানে গাঁথনি চলছে, এর সাইডগুলি গাঁথনি করবে এখন। আর আমি এদিকে আছি, মানে আমি কালিগুলি এনে দেবো, আপনারা দেখাবো কি আমি কালিগুলি কীভাবে নিয়ে আসছি। আর বাবুলকে দিছি, বাবুল মিস্ত্রি, আমি হেল্পার। তো এর সাইডটা আমাদের কাটতে হচ্ছে, কেন এর উপরে ইন্টারলক বসবে তার জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কালি এটা নিয়ে এলাম, আর এখানে ফেলতে হবে আমাকে ভালো করে। তো বন্ধুরা, আমি এতদিন যার কথা ভাবছিলাম তাকে অবশ্যই দেখতে পেয়ে এলাম। এই যে লোকটা দেখতে পাচ্ছেন, এই লোকটির বয়স হলো 90 বছর। তো লোকটি এতটা মানে সচল আছে এখন, খুবই টাটকা, মানে বিশাল লোকটি, ভালো লোক। আর এই লোকটিকে দেখুন আমাদের কাছে আসবে, মানে তার বাউন্ডারিতে আমরা একটা কাজ করেছি, আপনারা দেখতে পাবেন কি সেখানে আমি ভিডিও বানালছিলাম কি 85 বছর বয়সের সাথে কাজ করলাম। তাই এখন তার বয়সটা জানা গেল ভালোভাবে, তার বয়সটা হলো 90 বছর। তো আমাদের দেখলে সে আসে, আমাদের সাথে কথা বলে। তো লোকটি খুবই ভালো, এবং লোকটির সঙ্গে আমরা কথা বলতে আজকে খুবই ভালো লাগলো। তো লোকটি আমাদের বলছে কি খাওয়া দাওয়া করেছিস কিনা। তো আমরা খাওয়া দাওয়া করেছি, এটা বলছি মানে আমরা চা খেয়েছি কিনা। তো চাটাকে বলে এরা, মানে যেটা আমাদের নাস্তা সেটাকে তারা চা বলে। তো আমি সময় সময় আশ্চর্য হয়ে যাই তাকে দেখে কি এত বয়স্ক লোক হেঁটে বেড়ায়, এখনও চলাচল করতে পারছে। কিন্তু সত্যি বিশ্বাস করুন, লোকটি এতটা মানে এই স্মার্ট, আর এতটা মানে এই কাজ করতে পারে, তা আমরা তাকে কাজ করে পারি না। আমার ওই ব্লগটি অবশ্যই আপনারা দেখবেন। তো সেখানে তার সম্পর্কে আর তার সঙ্গে আমরা কাজ করেছি একদিন। তো লোকটি আগে ছিল প্লাস্টার মিস্ত্রি, আর লোকটি মানে খুবই মানে সাদা সিধা লোক, এবং আমাদেরকে সব সময় খালি একটা কথা বলবে, খাওয়া দাওয়া করেছিস কিনে, কী করছিস, ভালো করে কাজ কর, এটাই বলবে। তো এই লোকটাই হচ্ছে মনে হচ্ছে কেরালার অর্থে আরও বয়স্ক বয়স্ক লোক আছে, কিন্তু এই লোকটি 90 বছর বয়স হলেও লোকটি খুবই টাটকা। তো আমাকে কিছু বলছে, তো একটু মজাও করে ভালো, এর কেউ করে। তো তার কথাগুলো আমরা বুঝতে পারি না, সে মালায়ালামে বলে আর আমরা মানে আমাদের বাংলায়। তো মাঝে মধ্যে আমরা কিছু দিয়ে বুঝিয়ে দিই তাকে। তো এখন হাতে কিছু নিয়ে আছে, তো সে বলছে কি নাকি এখন সে মন্দিরে যাবে পূজা করতে। আমরা বললাম কোথায় যাবে, আর মন্দির যে দেখুন ব্যাগটা দেখাচ্ছে, ব্যাগে কিছু ওর কী আছে দেখা যাও। তো এই যে ব্যাগে শাক আছে কিছু, তো আপনাদেরকে দেখাতে পারলাম না, এই যে দেখতে পাচ্ছেন শাক হাতে। তো এরা শাকগুলো নিয়ে যাবে, এবং নারকেলকে কাটবে, নারকেলের সঙ্গে খাবে শাকগুলোকে। তো এদের এখানে যেরকম খাবার সেরকমই খায় এরা, আর আমরা আমাদের খাবার খাই। তো এই যে এখন আমাকে বলছে খেয়েছিস কিনে, বারবার বলছে, একটাই কথা বলবে। তো বিশাল লোকটি ভালো। তো এখন সে চলে গেল, মানে সে বলছে আমি মন্দিরে যাব, তার জন্য একটু চলে গেল সে। তো এই বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটাতে আমরা কাজে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাড়ি, আর হেভি বাড়ি এই যে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাবুল পানির বোতলটা ঘাড়ে করে নিয়ে যাচ্ছে, মানে সামনে সামনে। তো কিসেলের জন্য পানিটা বোতলটা নিয়ে যাচ্ছে, এই বাড়িতে পানির মানে ভালো নয় তার জন্য। আর পানিতে আমাদের একটি হোটেল থেকে আনতে হয়েছে, মানে আমরা খেতে গেছিলাম, ভাত খেতে গেছিলাম, ভাত খাওয়ার পর আমরা কিছুটা পানি নিয়ে চলে আসি, মানে সারাদিন মানে নিয়ে চলে যায়। আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর বাড়ি, আর এদের বাড়ির নিচে এখানে কমপ্লিট হয়নি, বাড়িটি মানে কমপ্লিট হলে তারা ঢুকবে বাড়িতে। তো এখন সেরকমভাবে বাস করে না, এটি হলো ট্রেন ড্রাইভারের বাড়ি। তো এই যে এদিকে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে আছে, আর এই যে এটা হচ্ছে মানে আমার ব্যাগ, আর এই টালিগুলো দেখতে পাচ্ছেন, তো দেখতে কালো বসানো হয়েছে, আর মনে হচ্ছে ফাটা ফাটা। তো টালিগুলো এইরকমই কালার। তো আপনাদের আরও অনেক কিছু দেখাবো, তো দেখতে থাকুন এই ব্লগটি, অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এগুলি মানে এখানে আমরা মশলা মাখাছিলাম। তো আর এই যে আমাদের যন্ত্র, মানে আজকে আমাদের কাজ হয়ে গেল। তো আমরা আর এখানে একটা স্কুটারে আছে, তো আমরা এখন বেরিয়ে যাব কাজ শেষ আমাদের তার জন্য। তো এই যে সামনে বাড়ি একটা, এদিকে একটা বাড়ি, তো যেদিকে বাড়ি দেখবেন সবই একই রকম, মানে সুন্দর সুন্দর বাড়ি দেখতে পাবেন এখানে। তো এই যে আমাদের রাত শেষ। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন বাবুল এখন তালা মেরে দিল, আর বাড়িটি দেখুন কত সুন্দর জ্বলজ্বল করছে।
तो বন্ধুরা আমার কষ্ট করা ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই যে সাবস্ক্রাইব বাটনটি দিয়ে দিন আর এই যে দেখতে আছেন বাবুল আচ্ছা এখন আমাদের রুমের দিকে তো দেখা হচ্ছে পরবর্তীতে ভালো থাকুন সুস্থ থাকুন।